আচ্ছা সবার, আমি জানাতে আমি পৌঁছে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে মানে সারাদিনে একটা ছোটোখাটো প্ল্যান করছি, তো একটু বাইরে যে সিনেমেটিক্স করব, তারপর নিজের কতগুলি এক্সট্রা কাজ আছে সেগুলি সারবো। সো মানে এলাকার মধ্যে অনেকদিন বাইরে যে হেঁটে হেঁটে ব্লগ করা হয় না, সো আজকে করব। অ্যান্ড সেই কবে কবে করেছি ফার্স্ট ব্লগ, তারপর কয়েকটা ব্লগ করেছি। সো এখন তাহলে দেখি আম্মু কি করতেছে, দেখি আম্মু কি জানি বানাচ্ছে, ওটা দেখি। কেক বানাইতেছো? এটা কি কেকের ইনগ্রেডিয়েন্ট? হ্যাঁ, এটা করা হয়ে গেছে। বাহ, কি কেক বানাবা তুমি মা? এটা চকলেট কেক। চকলেট কেক? হুম, তার মানে আরেকবার কেক খাওয়ার সুযোগ। দেখ, ভালো হয়েছে। আম্মু রেসিপি বানাইবা নাকি আজকে? আরেকদিন করবো রেসিপি। আরেকদিন রেসিপি বানাবা? হ্যাঁ। তাহলে এটা দিয়ে এটাকে আমি করি করবো নাকি? আমি কখনো ট্রাই করিনি, বাট আগে যেটা ছিল, আগে যে বিটিং মেশিনটা ছিল ওটা দিয়ে আমি খেলতাম। বিটিং মেশিন দিয়ে কখনো আমি ইয়ে করতাম না, মানে কেক বানানোর সময় বা আমি কখনো আগে বানাইতাম না খুব মানে রেগুলারলি। সো এখন একবার ট্রাই করে দেখি, দেখি কেমন লাগে। এখন আমি এটা করে ফেলতেছি, অনেকদিন পর মনের আশা পূরণ হলো, দেখি কেমন লাগে। এখন এটা বাইরে দিছো কেন মা? এটা বাড়ানোর অর্থ হচ্ছে এটার ভিতর যে লাম্পস থাকে, লাম্পসটা যাতে না থাকে। লাম্পস মানে এই যে বাবলের মতো থাকে অনেক সময়, এটা এভাবে ঘেটে দিতে হয়। এটা ঘেটে না দিলে অনেক সময় কেক ফুইলে ওঠে, এই জন্য এটা এভাবে দিতে হয়। একটা মজার জিনিস পেলাম, এই যে চেনা যায় নাকি, যারা যারা ছোটোবেলা মানে এই জিনিসটা নিয়ে বড় হয়েছে, এই জিনিসটা দিয়ে এটা অ্যাকচুয়ালি সবাই খাইছে, বিশেষ করে আমিও, আমিও এটার বাদ যাইনি। ছোট্ট কোকা কোলার বোতল বলতাম এটাকে, এটার ভিতর ছোটো ছোটো মানে এখনকার যে স্প্রিঙ্কেল না কি বলে ওইগুলি ছিল। অ্যান্ড তখন তো আমার বলতাম মিষ্টি দানা, এখন তো ছোটো স্প্রিঙ্কেল বলে। আম্মুর তো মেকিং হয়ে গেছে এটা, এখন দেখি তাহলে আম্মু এটা বানাতে থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। অ্যান্ড আজকে একটু বন্ধু বান্ধব, কালকে যেহেতু উত্তরে গেছিলাম ঘোরাফেরা করে আসলাম, এখন একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি। এখন দেখি একটু একটু বাইরে যাব, বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করব। অ্যান্ড আজান দিয়ে দিছে, হয়তো বা মানে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সো তাহলে এখনই যাই, যে দেখি একটু এলাকায় চলাফেরা করি, দেন তারপর আরিফের দোকানে যাব, যে একটু কিছুক্ষণ বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলবো, তারপর দেখি বাসায় চলে আসবো। অ্যান্ড আম্মু তো কেক বানিয়ে দিয়ে দিছে, তো বাসায় এসে কেক খাবো আর কি, এটাই প্ল্যান আজকের। তাহলে যাই এখন। মেইনলি কী হয়েছে, আমি মানে কালকে তো একটা বড় জায়গাতে শ্যুট করে আসলাম, সো যার কারণে খুব একটা আজকে মন টন ভালো না, কারণ কালকে অনেক শরীর ব্যথা হয়ে গেছে, অ্যান্ড অনেক দুর্গম রাস্তা ছিল, সো যার কারণে অল্প একটু ঘোরাফেরা করবো। সো তাহলে এখন যাই, যে একটু ঘুরে আসি বাইরে থেকে। আজকের মতো কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মজা আমি কখনো পাই নাই, কারণ নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনাকে কাজের মধ্যে লেগে থাকতে হবে যতটা সম্ভব, মানে যাই করতেছেন না কেন। কন্টেন্ট ক্রিয়েটিং ইজ বেসড অন মাইন্ডসেট, আপনি যদি মাইন্ডসেট ঠিক না থাকে আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। যখন আমি টাইম লেপস নিচ্ছি, আমি যখন এই সিনেমেটিক্সগুলো নিচ্ছি, মানে সবাই তাকায় আছে, দেন অ্যাটেনশন সিক হচ্ছে এক প্রকার। বাট এই জিনিসটা হলো বাংলার সবচেয়ে মজার একটা জিনিস, এটা সবাই বুঝতে পারে না। সবাই মনে করে যে মানুষজন দেখতেছে কি বলবে, বাট সিরিয়াসলি একটা জিনিস, আমি এই জিনিসটা খুবই পছন্দ করি, কারণ মানুষজন দেখতেছে আমার একটা কোনো প্রবলেম হলে
মানুষজন আগে আসবে। সো এই জিনিসটা খুবই ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য। অ্যান্ড আমাকে একটা ভাইয়া বলতেছে যে তুমি মোটো ব্লগ শুরু করো না কেন, না আমি বললাম যে মোটো ব্লগ করে লাভ, মোটো ব্লগ করলে আসলে আমার এক তো আন্ডার এজ আমি মোটো ব্লগিংয়ের জন্য, মোটো ব্লগ মানে মোটো মোটরসাইকেল চালানোর জন্যই। আমি যদি মোটো ব্লগ করা শুরু করে দিই দেন আমার একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো যার ফলে আমি যে নর্মাল ব্লগিংটা আছি এই জায়গাটা ঘুরে যাই, এখানে যে একটা মানে এই ধরনের সার্কিট টাইপ আছে আমি এটা ভুলেই যাই সবসময়। দেখে খেয়াল করে তারপর যাইতে হবে। সো এখন মেইনলি সেকেন্ড থেকে শেষ মাথার দিকে আছি, 6:05 এরকম। সো যার ফলে এখন যেহেতু এসেই পড়ছি তাহলে হাঁটতে হাঁটতে দেন ওই সাইডে একদম শেষ মাথার দিকে যাওয়া যাক। শেষ মাথার দিকে যেতে যেতে দেন আমরা ব্লকটা কমপ্লিট করতে পারবো। পঞ্চেন্দ্রিয় যে বলে সবকটাই আসলে ব্লগিংয়ের সময় খোলা রাখতে হবে, যার ফলে কোনো ধরনের প্রবলেম না। সো এখন তাহলে কাজ করি, বেশি দূর যাবো না, লেটস টেক এ রিক্সা, রিক্সা নিয়ে এলাকায় ফিরে যাওয়া যাক, মানে আর হাঁটা সম্ভব হচ্ছে না। মানে এই সাইডটাতে মেইনলি আসা কম হয়, তারপর কাজটা শেষ করি আমি। হাঁটতে তো অনেক অনেকখানি চলে আসছে, তো যার ফলে এখন আবার হেঁটে ব্যাক করা সম্ভব না, কারণ এক তো ট্রাইপড দেন ফোন এগুলির যে ওজনটা ভারটা আমাকে অনেক কাবু করে ফেলছে, তো যার ফলে এটা হাতে নিয়ে আর এগোনো সম্ভব হচ্ছে না। যতখানি রাস্তা হেঁটে এসেছি প্রায় 1.5-1.6 কিলোমিটার, তা সেটার সময় হেঁটে আবার ব্যাক যেতে হবে, তো যার ফলে রিক্সায় নিলাম, বেশি প্রবলেম হবে না। রিক্সা নিয়ে তারপর দেখি আরিফের দোকানে যাবো, আগে আরিফের দোকান থেকে দেন উই আর এক্সপেক্টিং টু গো হোম অ্যান্ড সি আমাকে বানানো কতটুকু শেষ হয়েছে। এই মেইনলি আমি এটার জন্যই বাসা থেকে বেরিয়েছি, নাহলে আমি বাসা থেকে খুব একটা বের হই না। অ্যান্ড আমি যদি ক্লোজ করে দেখাই তাহলে কিন্তু আমার যে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এতক্ষণ ধরে ভিডিও হাতে ক্যামেরা নিয়ে করা খুব এখন দেখি বাসে আরিবে দোকানে যাই, তারপর বন্ধুবান্ধবের সাথে কার্ডটা দিই। চলে আসি ভিডিও করতে করতে ওইদিকে, আবার মাঝখানে অনেক বড় বড় ভাইগুলোকে দেখা হয়ে গেছিলো, তো ওদের সাথে কথা বলে আসলাম, ওরা অনেক মানে জ্ঞানের কথা বললো আর কি। অ্যান্ড মোটো ব্লগ করতে বলতেছে অনেকে, কিন্তু আমি মোটো ব্লগের দিকে যাবো না, কারণ মোটো ব্লগে গেলে প্রবলেম কী হয়, আর মোটো ব্লগিংয়ে আপনার যেহেতু আমি আন্ডারে সেহেতু মোটো ব্লগিং করা সম্ভব না। তো এখন থাকি কিছুক্ষণ, থাকার পর পরে যে বাসায় চলে যাবো। আরিফের দোকান থেকে এখন বের হয়ে গেছি, বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। সাদ্দাম আসছে আমার সাথে অনেকদিন পর, বুদাম জিরে আছে জাডে, সেই ফার্স্ট ব্লগে দেখছিলেন আপনারা আমার সাথে বের হয়েছিল, আজকে ভাই আমার মাইরা বুদাম জিরালাইছে জাডে, আমি মারি নাই, মারছে হলো আমার ফ্রেন্ডরা মজা করে, মানে আরেকজনে ধরতে গিয়ে ওরে ধরে ফেলছে, ওরে ইচ্ছা মতো ধাপধুপ মাইর দিছে। এখন দেখি তাহলে বাসায় যায়, আম্মু ফোন দিল বাসায় যেয়ে, তারপর আম্মু কেক বানাইছে ওটা খেয়ে খাবো। আয় হ্যাঁ রে, এমনভাবে ব্রেক দিচ্ছে, রাস্তাঘাটে এখন চলা যায় না, লোকজন এমনভাবে গাড়ি ঘোড়া চালায়। তাহলে এখন যাই, সাদ্দামকে বিদায় দিলাম, এখন এই ডিম নিয়ে নিলাম আম্মুর জন্য, আম্মু বলছে ডিম নিতে, তো ওটা আমার মনে ছিল, অনেক সময় মনে থাকে না, বাট নিয়ে নিলাম। তো
সারা রাতে বাসায় চলে যাই, এসে পড়ছে বাসায়। এসে দেখি আম্মু তো মানে কেক ডেকোরেশন শুরু করে দিছে। কেক ডেকোরেশন করতেছে আর ফ্রিজে মনে হয় আছে, দেখি ওটা আমি খেয়ে ফেলবো। একটা মৌস কেক আর একটা ডার্ক চকলেট, মারাত্মক হয়েছে কেকের ডিজাইন, এটা বেশি আমার পছন্দ হয়েছে। মানে এটার ডিজাইন আমি আম্মুর হয়ে গেলে তাহলে কেক খাওয়া শুরু করে দিবে। অ্যান্ড কিছুক্ষণ তো ঠান্ডায় রাখতে হবে, তো কুলিং রাখলে কিছুক্ষণ কুলিং রাখলে তারপর কেকটা খেতে মজা সফট হবে অনেক। এখন তো এটা বানাইছে, সবাই খাইছে মনে হয়, এখন আমি খাই। তাহলে আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি কালকে আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সো টিল দেন বি সেফ, গুড বাই।